ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यो वासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शरणागत दीनार्त परित्राण परायने सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘ গুরু পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজির বক্তৃতার সংকলন সৎপ্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এটির আয়োজক সংস্থা রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ দিনাজপুর কেন্দ্র। আজকে যেটি দিয়ে শুরু হবে সেটির অধ্যায় সংখ্যা হচ্ছে 15। এটি শ্রীরামকৃষ্ণ আশ্রম মালদাহতে দেওয়া হয়েছিল 17 মে 1955। বিশুদ্ধানন্দজির বক্তৃতামালা যেটার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই, আপনাদের অনেকেরই মনে হতে পারে বিশুদ্ধানন্দজি কেবলমাত্র একই কথা বারবার বলে গেছেন। শ্রীরামকৃষ্ণের কথাকে আমরা উল্লেখ করে বলতে পারি, ঠাকুরের ভাইপো হৃদয় রাম বলছেন, মামা তুমি একই কথা বারবার কেন বলো? মামা বলছেন, শালা আমার কথা আমি একবার কেন 100 বার বলবো, তাতে তোর কী এসে যায়? এটা হচ্ছে কথা, ভগবানের কথা বারবার বললেও সেটা কখনো পুরাতন হয় না। এই একই জিনিস বারবার নানাভাবে তিনি আমাদের বোঝাতে চাইছেন। প্রশ্নটা হলো এই, আমরা কি বুঝছি? আমরা কি সামান্যতম বোঝার চেষ্টা করছি যে এটা আমাদের জীবনের একটা অঙ্গ, এটা ছাড়া আমাদের জীবন বাঁচছে না? আমরা সমস্ত কিছু ছাড়া, টেলিভিশন ছাড়া বাঁচতে পারি, সমস্ত কিছু ছাড়া বাঁচতে, মানে ভগবান ছাড়া সব কিছু নিয়ে বেঁচে থাকতে পারি। ভগবান আমাদের প্রয়োজনের জন্য লাগে। ভগবান বলছেন, 4 রকমের লোক আমার কাছে আসে, তার মধ্যে প্রথম যার কথা বলেছেন এর সংখ্যাটাই বেশি, সেটা হচ্ছে আর্ত, প্রতি টাইম বিং, একটা কোনো একটা বিপদ হয়েছে সেই সময় ভগবানকে আমাদের দরকার। বিপদ কেটে গেল তখন ভগবানকে আমরা বুক পকেটে ভরি, বড়জোর কৃতজ্ঞতা স্বরূপ আমাদের মোবাইল ফোনের স্ক্রিন সেভার করে রেখে দিই, এবং তারপরে যখন আমাদের কাজ মিটে যায় জগতের সঙ্গে ঢুকতে গেলে তো স্ক্রিন সেভারটা এরকম করে আঙুল দিয়ে সরাতে হয়, সে আঙুল দিয়ে সরিয়ে আমরা জগতের ভেতরে ঢুকে যাই। এটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝতে হবে। যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে ভগবানই আমাদের জীবনের শেষ কথা, যেখান থেকে মারধর খেয়ে পালিয়ে আসার কথা ছিল সেখান থেকে পালিয়ে এসেছি, আর পালিয়ে যাওয়ার দ্বিতীয় কোনো জায়গা নেই, এই বোধটা যতক্ষণ না আমাদের ভেতরে দৃঢ়ীকৃত হবে, আমরা যতক্ষণ বোধে বোধ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই ভগবানের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে না। ততক্ষণ অবধি এই নিরন্তর এই আলোচনা চলতে থাকবে, নিরন্তর মানুষের কাছে এই উৎসাহ বাক্য যেতে থাকবে, নিরন্তর একই কথা বলা হতে থাকবে যে ভগবানকে চাও, ভগবানকে চাও, ভগবানকে না চাইলে জীবনের আর কোনো জায়গাতে হয় না। আমরা এই আজকের বক্তৃতা শুরু করব, এটিতে মহারাজ বলছেন, সর্বোপনিষদ গাব দুগ্ধা দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম। গীতার শুরুতে তার বন্দনা গীত গাইতে গিয়ে এটি বলা হয়েছে, বলা হচ্ছে সর্বোপনিষদ গাব, মহারাজ বলছেন উপনিষদ সকল যেন গাভীস্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণ পার্থরূপ বৎসের ক্ষুণ্ণীবৃত্তি উপলক্ষে সুধী ব্যক্তিগণের জন্য গীতামৃত রূপ দুগ্ধ দহন করছেন। সুধী মানে শাস্ত্রজ্ঞ পণ্ডিত নয়, সুধী বলতে বুঝি তেমন ব্যক্তি যার বিবেক জেগেছে, যিনি গীতামৃত পান করে সাধনার পথে অগ্রসর হন। ভগবানের শ্রীমুখতে নিঃসৃত গীতাখানি ভালো করে পাঠ করলে নিখিল শাস্ত্রের সার জানা যায়, গীতার বাণী ও উপদেশ জানা হলে তখন আর একরাশ শাস্ত্র গ্রন্থ পাঠের প্রয়োজন থাকে না। এখানে কথা, কতগুলি কথা বলা খুব জরুরি, মহারাজ খুব সরসভাবে সে কঠিন কথাগুলো বলেছে, আমি ঠিক অতটা সহজ করে বলতে পারি না। এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ পার্থরূপ বৎসের ক্ষুণ্ণীবৃত্তি উপলক্ষে সুধী ব্যক্তিগণের জন্য গীতামৃতরূপ দুগ্ধ দহন করছেন। এই যে উপনিষদের যে বাণী, উপনিষদের
উপনিষদের বাণীকে বলা হয় অপৌরুষেয়। বেদ এবং উপনিষদ এগুলো অপৌরুষেয়। কেন অপৌরুষেয়? কারণ এগুলো কেউ সৃষ্টি করেনি, আমরা বলতে পারি না অমুকজন এগুলো সৃষ্টি করেছেন। অপৌরুষেয় এই কারণে যে আমাদের মুনি ঋষিগণ, মন্ত্রদ্রষ্টা ঋষিগণ, তারা এই মন্ত্রগুলোকে দর্শন করেছেন। দর্শনটা কীরকম? চোখে দেখা নয়, অন্তরে অনুভব করা এবং আমাদের বিশ্বাসের আগুনে পরখ করা। সেই কারণে বলা হয় মন্ত্রদ্রষ্টা ঋষিগণ এরকমভাবে দেখেন, লাল রঙের ব্যাকগ্রাউন্ডের ভেতরে স্বর্ণময় একটা ইয়ে, অথবা সাদা ব্যাকগ্রাউন্ডের ভেতরে অগ্নিময়, যেটা খুব পরিষ্কার করে মন্ত্রের শব্দগুলোকে বোঝা যায়। এই এগুলো দেখেছেন, এর অর্থ হচ্ছে অগ্নিময়। এই কারণে বলা হয় যে এগুলো দর্শন করা মাত্র মনের আগুন যেরকমভাবে সমস্ত মলিনতাকে ভস্ম করে দেয়, ঠিক সেই রকম এই মন্ত্র দর্শন মাত্র আমাদের জীবনের যাবতীয় সংশয় দূরীভূত হয়। সেই কারণে এগুলিকে অগ্নিময় রূপে দেখেছেন। বলছেন, সুধী মানে শাস্ত্রজ্ঞ পণ্ডিত নয়, সুধী বলতে বুঝি তেমন ব্যক্তি যার বিবেক জেগেছে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু আমরা শাস্ত্র পড়তে পারি, কিন্তু শাস্ত্র পাঠের যদি প্রয়োজনীয়তা আমরা অন্তরে নিজেরা না অনুভব করি, জগৎ সংসারের সমস্ত শাস্ত্র যদি আমাদেরকে এনে দেওয়া হয়, আমরা তার থেকে সামান্যতম উপকৃত হব না। আমাদের এই কালকেই আলোচনা করছিলাম, একজন প্রশ্ন করেছিলেন, তিনি ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষা নিয়েছেন, তারপরে লোকনাথ বাবার প্রতি তার ভীষণ অনুরাগ, তিনি লোকনাথের মন্ত্র ইয়ে করেন। এখন তার রামকৃষ্ণ মিশনের সাধুদের বক্তৃতা শুনে মনে হয়েছে রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা না নিলে মুক্তি কখনো সম্ভব নয়। এটা যে কত বড় বোকামির কথা, কত বড় মানে আমাদের অজ্ঞানতার কথা, এটা আমরা কিছুতেই আমরা বুঝে উঠতে পারবো না। এটা অজ্ঞানতা, কারণ যে মন্ত্র যে শক্তি আমাদের কাছে এসেছে আদতে সেটা ভগবানের একটি নাম রূপাত্মক চেহারা। সে আপনি হিন্টিং জপই করুন আর কৃষ্ণ জপ করুন আর মাই জপ করুন, মা জপ করতে গিয়ে তো আপনি রাক্ষসীর কথা চিন্তা করবেন না, শ্রীমা সারদা দেবীর কথাই চিন্তা করবেন। মা কি সুন্দর করে বলছেন, রাধা হিসেবে ভাবতে পারো, রাধা জপ করতে পারো, কিছু না পারো মা বলে জপ করবে। অর্থাৎ মা শব্দটি জপ করার সঙ্গে সঙ্গে মাতৃমূর্তি, মাতৃভাব প্রতিভাত হতে থাকবে আমাদের হৃদয়ের ভেতরে। যে মন্ত্র, যে সাধন পদ্ধতি আমরা পেয়েছি সেটাতে বিশ্বাস করে যদি আমরা এগিয়ে যেতে পারি তবেই হয়। এই বিশ্বাস, সাধন পথে বিশ্বাসটি খুব জরুরি। এবং বিবেককে কেন জাগ্রত করতে হয়? বিবেক যদি জাগ্রত না হয় তাহলে আমাদের মনের ভেতরে এটা প্রতিভাত হয় না যে এই ভাব, এই চিন্তাই আমাকে মুক্তির পথে নিয়ে যাবে। এবং এটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত এই হার্ট অ্যান্ড সোল বলে মন প্রাণ সমস্ত কিছু উজাড় করে আমরা ভগবানকে কিছুতেই ডাকতে পারবো না। এটা কিন্তু খুব পরিষ্কার, এটা আমাদের জাগাতেই হবে। অতএব মনের ভেতরে বিবেক জাগাটা, বিবেক বোধকে জাগ্রত করাটা খুব জরুরি। এটা আমার জন্য প্রয়োজনীয়, এটা আমি জানলে, এটা এইটাকে যদি আমি অনুভব করতে পারি তবে আমার জীবনের পূর্ণতা আসবে, নাহলে আমি অপূর্ণ থেকে যাব। এই অপূর্ণ থাকাটা খুব কাজের জিনিস নয়, অপূর্ণ থেকে পৃথিবী থেকে ফিরে যাব এটা খুব কাজের জিনিস নয়। আমাদের রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, এক দেশ থেকে আরেক দেশ যাবার আগে যেরকম আমরা সেই দেশের কারেন্সি জোগাড় করি, যেমন আপনি ভারতে আছেন আমেরিকায় যেতে চাইছেন, যেমন ভিসা পাসপোর্ট জোগাড় করছেন, ঠিক সেই রকম সেই দেশের কারেন্সি আপনার লাগবে। কারেন্সি না থাকলে সেই দেশে আপনি বাজার দোকান এমনকি ভালো করে খেতেও পারবেন না। ঠিক সেই রকম ভগবানের প্রদেশে যেতে গেলে সেখানকার কারেন্সি হচ্ছে আমার অধ্যাত্ম সম্পদ, আর অন্য কোনো কারেন্সি সেখানে কাজে লাগে না। মহারাজ বলছেন, যদি যথেষ্ট পরিমাণে অধ্যাত্ম সম্পদ আমরা মজুদ না করতে পারি তাহলে কিন্তু এটা খুব পরিষ্কার, আমরা যখন ওদেশে যাব খালি হাতে যাব এবং ভীষণ কষ্টের মধ্যে পড়ব। এই কারণে এই বোধ থেকে আমাদের বিবেককে জাগ্রত করার প্রয়োজন। যখন আমাদের বিবেক জাগ্রত হয় তখনই কাজে লাগে। আমরা যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস করি এই ওষুধটি খেলে আমার মুক্তি হবে ততক্ষণ পর্যন্ত হয় না। খুব সাধারণ জিনিস দেখুন, যাদের পেট খারাপ হয় তাদেরকে ঝাল মশলাহীন খাবার খেতে বলা হয়। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ঝাল মশলাহীন খাবার খেয়ে কে কবে সুস্থ হয়েছে, কিন্তু আমার ডাইজেশন পদ্ধতিটিকে সঠিক করার জন্য কিছুদিন আমার এরকম
খাবার প্রয়োজন আছে, এই বিশ্বাসটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো কিছুই হবে না, আমি কিছুতেই অম্লান বদনে সেই ঝাল মশলাওয়ালা ঝাল মশলা ছাড়া খাবার খেতে পারবো না। আমি রঙ্গনাথানন্দজির কথা শুনেছি, আমি ওনাকে ওইভাবে খেতে দেখিনি কখনো, কিন্তু ভূতেশানন্দজিকে খেতে দেখেছি। সেই বাটিটা এখন আমার কাছে আছে, একটা ছোট্ট বাটি, তার মধ্যে সমস্ত কিছু পেস্ট করে দেওয়া হতো, মার্জের শেষের দিকে ওইটি দেওয়া হতো, সেই ভাত ছানা মাছ তরকারি যা যা কিছু আছে সবটা মিক্সিতে পেস্ট করে একেবারে একটা ছোট্ট বাটিতে করে মহারাজকে দেওয়া হতো। মহারাজ এমন চেটে চেটে খেতেন, দেখে মনে হতো খুব সুস্বাদু কিছু জিনিস দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম বোধহয় এক বাটি পায়েস দেওয়া হয়েছে, তারপরে ভুল ভাঙলো, দেখলাম যে মহারাজকে সব পেস্ট করে দেওয়া হয়েছে এবং মহারাজ একেবারে শেষ টুকরো চামচের উল্টো দিকটা শুধু চেটে চেটে খেতেন। উনি অনুভব করেছিলেন ওইটার প্রয়োজন আছে। যতটা পরিমাণ ইউরিন বা অন্যান্যভাবে জল শরীর থেকে বেরোচ্ছে ঠিক ততটা পরিমাণই ওনাকে জল দেওয়া হতো, তার এতটুকু বেশি নয়। এইটা হচ্ছে কথা, আমাদের বুঝতেই হবে, বিবেককে আমাদের জাগ্রত করতেই হবে। বিবেক জাগ্রত না হলে এই উপনিষদের কথা ভগবানের কথা বৃথা হয়ে যায়। তাই বলছেন, যার বিবেক জেগেছে যিনি গীতামৃত পান করে সাধনার পথে অগ্রসর হন। ভগবানের শ্রীমুখতে নিঃসৃত গীতাখানি ভালো করে পড়লে নিখিল শাস্ত্রের সার জানা যায়, সমস্ত শাস্ত্রের যে মূল কথা সেটি জানা যায়। এটি মূল বস্তুকে না জেনে আমরা সাবজেক্টকে ছেড়ে বড় অবজেক্টে ঘুরে বেড়াই, সেই কারণে বোধ হয় ভগবান আমাদেরটা খুব পরিষ্কার করে বলতে চাইছেন, ভগবানই জীবনের সার, এই বস্তুটি আমাদের জানা দরকার। এবং কেমন করে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছেন যে কি কি অবস্থায় আমরা বাধাপ্রাপ্ত হই, কেন আমরা নিরন্তর ভগবানের দিকে এগিয়ে যেতে পারি না, সেই পথগুলি সম্পর্কে, সেই সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে কোন কোন পথে তার দিকে এগিয়ে যাওয়া যায়। তারপরে আলোচনা করা হয়েছে এই পথে যখন আমরা অগ্রসর হই আমরা কেমন করে উপলব্ধি করি যে আমরা পথে এগোচ্ছি। যেমন আমরা পাহাড়ের দিকে যখন এগোতে থাকি যত ঠান্ডা বাতাস আসতে থাকে আমরা অনুভব করি আমরা হিমালয়ের সমীপে এসে উপস্থিত হয়েছি। আর যত আরও যত এগিয়ে যাই, যখন ব্যাগ থেকে আস্তে আস্তে একটা একটা করে গরম জামা কাপড় বার করতে থাকে তখন আমাদের বলে দিতে হয় না যে আমরা বরফ আচ্ছাদিত পর্বতের কাছে এসে পৌঁছেছি। ঠিক ওইরকমভাবে কেমন করে বুঝব যে আমি এগোচ্ছি, যারা এগিয়েছেন তারা কেমন ছিলেন, এইগুলি সব বলা হচ্ছে। এবং তারপরে খুব সহজ পদ্ধতি আমাদের ফাঁকিবাজ মানুষদের জন্য, আমি তাদের ভিতরে আমাকেও অন্তর্ভুক্ত করি আর কি, যে কত সহজে ভগবানকে জানা যায়। বলছেন আঁকড়ে ধরে থাকতে, শ্রীরামকৃষ্ণের কথা তো যেরকম বুড়ি ছুঁয়ে থাকা, বুড়ি ছুঁলে আর কোনো কিছু হয় না, ঠিক সেরকম ডাঙায় উঠে থাকা, এই যে নানা রকমের সব আমরা শুনি, সেইগুলি হলে আমাদের জীবনকে আমরা সহজে ভগবানের মধ্যে লীন হয়ে যাই। এবং সবার শেষে বলছেন ভগবানে লীন হয়ে গেলে আমার যখন আর পৃথক সত্তা থাকে না আমি মানুষটা কেমন হই, জগতের সব কিছু থেকে আলাদা কীরকম একটা মানুষে রূপান্তরিত হই তার গল্প। সেই কারণে বলছেন যে ভগবানের শ্রীমুখতে নিঃসৃত গীতাখানি ভালো করে পাঠ করলে নিখিল শাস্ত্রের সার জানা যায়, গীতার বাণী উপদেশ জানা হলে তখন আর একরাশ শাস্ত্রগ্রন্থ পাঠের প্রয়োজন থাকে না। বিভিন্ন শাস্ত্রগ্রন্থ আলাদা আলাদা করে বিভিন্ন বিষয়কে নিয়ে আলোচনা করেছে এবং তার সামগ্রিক আলোচনা শ্রীমদ্ ভগবত গীতায় প্রয়োজন আছে, বলা আছে। তাহলে আমরা কি আর কোনো শাস্ত্রগ্রন্থ পড়ব না? অবশ্যই পড়ব। যখন কোনো বিষয় সম্পর্কে বিশেষভাবে জানতে চাইব তখন সেগুলো পড়ব, কিন্তু বেসিক জ্ঞান, এই বেসিক এটা না জানলে জীবনের ধর্ম জীবনে বেসিক ভাবনাগুলো, সাধারণ ভাবনাগুলো যদি না জানতে পারি তাহলে আমরা কিছুতেই অধ্যাত্ম পথে অগ্রসর হতে পারবো না। মহাভারতের অশ্বমেধ পর্বে আমরা একটি ব্যাপার উল্লেখ দেখতে পাই। যুদ্ধের অনেক দিন পরে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কুরুক্ষেত্রে তুমি যে গীতা শুনিয়েছিলে তার অনেক কথাই ভুলে গেছো, এখন আর একবার তোমাকে আমাকে শোনাও। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি আমাকে ভুল বললাম, কুরুক্ষেত্রে তুমি যে গীতা শুনিয়েছিলে তার অনেক কথা ভুলে গেছি, এখন আর একবার আমাকে শোনাও। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি আমাকে বিপদে ফেললে,
সে সময় আমি পরমাত্মার সাথে যোগযুক্ত ছিলাম, তিনি আমার ভিতর দিয়ে ব্রহ্মতত্ত্ব বলেছিলেন। এখন আর আমার সে অবস্থা নেই, তাই আবার বিশদভাবে বলা সম্ভব নয়, তবে মোটামুটিভাবে একরকম বলতে পারি। উক্তিটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনাদের জানা আছে কি না জানি না, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের সম্পর্কে বলা হয় একজন তার মন্ত্র সম্পূর্ণটি ভুলে গেছিলেন। তারপরে যখন মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ বলেছিলেন যে লোকটি তোমায় দীক্ষা দিয়েছিলেন আমি সে লোক নই, আমার ভেতরে তাকে আবাহন করতে হবে, তবে আমি তোমাকে বলতে পারব। দেখুন, একই কথা ভগবান বলছেন যে সময় আমি তোমাকে গীতা বলেছিলাম সে সময় আমি পরমাত্মা, আমার যে পরমাত্মস্বরূপ তার সঙ্গে একীভূত হয়েছিলাম, এবং সেই সময় তোমাকে আমি যে উপদেশ দিয়েছিলাম সে যদি তুমি ভুলে গিয়ে থাকো আমার কিছু করার নেই, কারণ আমার ভেতরে সেই ভাবটিকে আবার না জাগালে এক্স্যাক্ট টোটো ওই কথাগুলো আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু আমি তার একটি সারাংশ, মোটামুটি সারাংশ এটি বলতে পারি। ঠাকুর তার কথামৃতে কোথা থেকে বলতেন? মাথার থেকে নয়, তার অনুভূতির ভিতর দিয়ে যে বাণী, যে কথামৃত আমরা পাই তা পরমাত্মার বাণী। ঠাকুর অনুভূতির ভিতর দিয়ে পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে বলেছেন বলেই কথামৃতে আমরা নিখিল ধর্মের সার পাচ্ছি। কোনো ধর্মকেই বাদ দেননি তিনি, তিনি তাঁর ভিতর দিয়ে জগদম্বাই বাণী ও উপদেশ দিয়েছিলেন। এটা হচ্ছে কথা, ঠাকুরের যে কথামৃত আমরা যদি মনে করে থাকি শ্রীরামকৃষ্ণ বানিয়ে বানিয়ে বলেছেন, তাহলে অন্য যে ধর্মমত, ধর্মপথ এবং ধর্মগ্রন্থ আছে তার সঙ্গে আমরা কিছুতেই সাযুজ্য খুঁজে পাবো না। সাযুজ্য এই কারণেই পাই, কারণ সব ধর্মমত, সবের যারা প্রবক্তা তারা যখন ঈশ্বরের সঙ্গে একীভূত হয়েছেন প্রত্যেকের অনুভূতি একই রকম হয়েছে, সেই কারণে তারা একই রকম কথা বলেছেন। এই একটি গ্রন্থ আছে মূল ভাষায় রুশ ভাষায় লেখা, দ্য ওয়ে অফ এ পিলগ্রিম আর পিলগ্রিমস প্রোগ্রেস, এই দুটি আলাদা আলাদা গ্রন্থ কিন্তু একই ভাষা বলা আছে। সেখানকার যিনি গল্পের যিনি নায়ক তিনি খুব ছোটবেলা থেকে অসুস্থ ছিলেন, তার দাদুর অনেক স্নেহ, তার অনেক ভালোবাসা এই নায়কের প্রতি ছিল। তার যে ছোট ভাই, সে যেহেতু তার দাদার মতো সে সম্মান পেত না, সে বুঝতে পেত না তার দাদাকে কেন এত আদর যত্ন করা হয়, তাই সে বুঝতে না পেরে তার দাদার প্রতি হিংসা পরায়ণ থাকতেন। একদিন হিংসা পরায়ণ হয়ে তিনি তাদের বাড়িটিকেই আগুন জ্বালিয়ে দিলেন। এই নায়ক প্রত্যেক রবিবার দিন ইয়েতে যেতেন, চার্চে যেতেন, এবং গিয়ে শুনতেন সেখানে চার্চের পাদ্রীরা বলছেন যে যিশু সত্য, এটিকে বোঝার চেষ্টা করো, এবং তুমি যদি তাকে অনুভব করবার চেষ্টা করো তুমি অবশ্যই তাকে অনুভব করতে পারবে। সেই থেকে তার সঙ্গী ছিল দুটি মাত্র গ্রন্থ, একটি হচ্ছে বাইবেল এবং অপরটি হচ্ছে ফিলোকালিয়া। ফিলোকালিয়া হচ্ছে খ্রিস্টান যমস্ত সমস্ত সন্ত আছেন তাদের যে অনুভবের গল্প সেগুলি একটি গ্রন্থে এক জায়গায় করা আছে এবং সেটির নাম ফিলোকালিয়া। এই দুটি গ্রন্থ তার সঙ্গী থাকত। তিনি চার্চ থেকে ফিরে এসে দেখলেন তার বাড়িটি ভস্মীভূত হয়ে গেছে এবং সেই বাড়ির সঙ্গে তার যাবতীয় সম্পদ, টাকা পয়সা সব ভস্মীভূত হয়েছে, এবং তার প্রিয় মানুষজন, তার দাদু এবং তার স্ত্রী, তারাও সম্পূর্ণভাবে তাতে পুড়ে গিয়ে মারা গেছে। তার মনে হলো জগৎকর্তা বোধহয় তাকে আর কোনো বন্ধনে রাখলেন না। তিনি হাঁটা দিলেন, তার ন্যাপস্যাকে ওই দুটি বই এবং এক পাউন্ড পাউরুটি নিয়ে তিনি যাত্রা করলেন। যাত্রা করতে করতে কখনো ক্ষেতেতে, কারুর ক্ষেতেতে কাজ করেছেন, সেই ক্ষেত রোপওয়ালি করার জন্য যে ছোট্ট কুঁড়ে ঘর থাকতো সেই কুঁড়ে ঘরে রাত কাটিয়েছেন, এক দেশ থেকে আরেক দেশে যাত্রা করেছেন, এবং এই প্রত্যেক দিন তিনি জীবন থেকে অনুভব করেছেন ঈশ্বর সর্ববস্তুতে বিরাজমান, তিনি সব জায়গায় আছেন, শুধু একটু চোখ মেলে দেখাতে হয়, একটু অনুসন্ধিৎসু মন রাখতে হয় আর একটা উদার দৃষ্টি রাখতে হয়। এটা যদি থাকে তাহলে সর্বভূতে সর্বজীবে সেই একই অনুভব হয়। তিনি মিলিয়ে দেখতে থাকলেন বাইবেলে যে কথা বলা হয়েছে, মহান ঋষিরা যা অনুভব করেছেন তাদের সমগ্র সাধন জীবন দিয়ে আর তার নিজের অনুভব, এই তিনটি মিলেমিশে একাকার হয়ে গেছে। এইটির কথাই বলছেন যে যখন এই সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে
এই গ্রন্থে যখন শ্রীরামকৃষ্ণ আমরা কথাগুলো পাই, এগুলো বলছেন ঠাকুর নিজে বলছেন মা রাস ঠেলে দিচ্ছেন, অর্থাৎ এগুলো ভগবানের বাণী আমাদের মধ্যে দিয়ে, শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। জগন্মাতা যেন আমাদের উদ্দেশ্যেই বলছেন, আমরা যদি চোখ বন্ধ করে সেগুলোকে ভাবার চেষ্টা করি, আমরা যদি সেই বাণীগুলিকে অনুধাবন করতে পারি, একটা সময় আমরা নিশ্চয়ই অনুধাবন করব শ্রীরামকৃষ্ণ নয় স্বয়ং জগন্মাতা আদ্যাশক্তি মহামায়া আমার কল্যাণের জন্য আমাদের উদ্দেশ্যেই এই শব্দগুলি আমাদের জন্যই উচ্চারণ করছেন। অতএব আমাদের সেটি গ্রহণ করার মতো এই উদার ভাবটি থাকা দরকার। তাই আমরা কথামৃতে মহারাজ বলছেন, আমরা নিখিল ধর্মের সার পাচ্ছি। এই জগতের যাবতীয় যে সার, যা সমস্ত ধর্মের যে সার, ঈশ্বর সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই যে নিখিল বিশ্বের এটি সবচেয়ে বড় সত্য কথা, যেটিকে আমরা সবসময় অস্বীকার করে চলি, যেটাকে আমরা সবসময় মানতে চাই না, যেটাকে মানতে গেলে আমাদের মনে হয় আমি শেষ হয়ে যাব, আমার এই অস্তিত্ব ফুরিয়ে যাবে, সেই সমস্তটিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যই এই সমস্ত গ্রন্থগুলি ভগবানের উপস্থিতির কথা, ভগবানকে পাওয়ার বিদ্যা আমাদেরকে বলেন। হিন্দু ধর্ম সনাতন ধর্ম, সনাতন ধর্ম চিরকাল থাকে, অন্যান্য ধর্ম তার থেকে বেরোয় আবার তাতেই লয় হয়। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ জগৎকে, এই তো সমস্যা আপনাদের হাত তোলার একটা বদরূপ, এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ জগৎকে গীতামৃত পান করান, কালক্রমে সেই সনাতন ধর্মতত্ত্ব আমরা ভুলে গিয়েছি। তাই ঠাকুর আবার এসে দই পেতে মাখন তুলে দিয়ে গেলেন। মাখন তোলা মানে সনাতন ধর্মের সারাংশে পুনঃপ্রতিষ্ঠা। সনাতন ধর্মের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই, সমস্ত ধর্মই তার অন্তর্ভুক্ত। মন্দিরে হিন্দুরা যে ভগবানের আরাধনা করছে, মুসলমানেরা মসজিদে, খ্রিস্টানেরা গির্জায়, শিখেরা গুরুদ্বারায়, সেই একই ঈশ্বরের উপাসনা করছে। ঠাকুরের আবির্ভাবে পূর্বে এই তত্ত্ব সবাই ভুলে গিয়েছিল। বিভিন্ন ধর্ম মত সম্প্রদায়ের লোকেরা বলেছিল আসল ধর্ম আমাদেরই কাছে আছে, সবাই এখানে এসে ঈশ্বরকে ডাকো। সনাতন হিন্দু ধর্ম তখন ফল্গুধারার মতো অন্তঃসলীলা হয়ে চাপা পড়েছিল। সর্বধর্ম সমন্বয় করে এই গ্লানি দূর করবার জন্যই ঠাকুরের আবির্ভাব। স্বামীজি ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। আরেক জায়গায় বলছেন, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রথমটায় বলছেন তার আবির্ভাবের তাৎপর্য হচ্ছে যে এই হিন্দু ধর্ম থেকে বেরিয়ে আসা যে বিভিন্ন ধর্ম, যেগুলিকে প্রাদেশিক বা প্রাসঙ্গিক ধর্ম যেগুলো, সেগুলিকে সেই যুগের প্রাসঙ্গিক ধর্ম, সেগুলোকে মানতে গিয়ে আমাদের নিজেদের ভেতরে সংশয় হতো আমরা সঠিক পথে আছি কিনা। শ্রীরামকৃষ্ণ তাই বিভিন্ন ধর্মমত সাধন করে দেখালেন, সব পথই আমাদের সেই এক পরমাত্মার দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে দুইয়ের স্থান নেই, সবাই মিলেমিশে একাকার হয়, এটা হচ্ছে কথা। আর দুই হচ্ছে বলছেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী, যিনি ধর্মকে স্থাপন করলেন, ধর্ম কি একটা ইট ইট আর সিমেন্ট নাকি খানিকটা দিয়ে সেটাকে স্থাপন করলেন, তা নয়, আমাদের মনের ভেতরে এই ধারণাটা বদ্ধমূল করে দিলেন যে আমি যে পথেই থাকি না কেন, আমি সেই ধর্মমত, সেই পথের প্রতি যদি আমরা নিষ্ঠাবান থাকি, আমরা সেইখানে আমরা পৌঁছব, ঈশ্বরের কাছে পৌঁছব, এটা আমার মনের ভেতরে প্রতিস্থাপিত করে দিলেন। সামান্যতম সংশয় এই আমার এই ভাবনা চিন্তাটাকে নাড়িয়ে দিয়েছিল, সেই কারণে তিনি এটা প্রতিস্থাপিত করলেন। এটা হচ্ছে এক। বলছেন সর্বধর্ম স্বরূপিণী, মানে তাকে দেখলে কি মনে হতো কান্টা বৈষ্ণব, ডান কানটা শাক্ত, চোখ দুটো খ্রিস্টীয়, বুকের কাজটা ইসলামীয়, এরকম কি, তা না। তিনি জীবনে এমনভাবে সব ধর্মকে গ্রহণ করেছিলেন, তার কাছে যে মানুষই যাক না কেন তার মনে হতো তিনি তার প্রিয়, তার সেই ইষ্ট বস্তু সাধকের কাছেই এসেছেন।
তিনি নিজের জীবনের কথা বলতে গিয়ে একটি রঙের গামলার উদাহরণ দিয়েছেন। এক রংরেজ এক রজকের কাছে একটা গামলা ছিল, সেই গামলায় যে যে কাপড়ই রং করে যে রঙেই ছাপাতে চাইতো সেই কাপড় সেই রঙেই তিনি ছপিয়ে দিতেন। এই কারণে যে ধর্মমতের মানুষ তার কাছে আসত তারা তার অনুকূল তার মনের অনুকূল ধর্ম ব্যবস্থা ধর্মরূপ এগুলোকে পেয়ে তারা আনন্দে বিভোর হয়ে থাকতেন, এটা একটা দিক। আবার একই সঙ্গে তার গভীরে যারা চেষ্টা করত সেই শেয়ারনা মানুষটার মতো যে বলতো তুমি যে রঙে নিজেকে রাঙিয়েছো আমাকে সেই রঙে রাঙিয়ে দাও, সেই শেয়ানা মানুষকেও যিনি স্থাপ দিতে পারতেন। তিনি ধর্মকে এমনভাবে ধর্মকে নয় ধর্মমতকে ধর্মপথকে এমনভাবে নিজের ভেতরে অভ্যাস করেছিলেন যেটা তিনি তার বাণীময় ঘনীভূত মূর্তিতে রূপান্তরিত হয়েছেন। সেই কারণে বলছেন যে প্রতিবারে ভগবান এসে আমাদের বলেন, তারপরে চলতে থাকে, তারপরে ধর্মের অবক্ষয় হয়। অবক্ষয় মানে আমরা ভুলে যাই তাই অন্যরকম আচরণ করি, অবক্ষয় ওরকমভাবে হয় না, আমরা সত্যকে ভুলে যাই, মিথ্যাকে সত্য বলে মনে করি, তাই আমাদের জীবনে মিথ্যাই প্রধান হয়ে দাঁড়ায়। সেই কারণে প্রতিযুগে অবতার আসেন আমাদের সংশোধন করে আমাকে সঠিক পথে চালিত করার জন্য। অনেকটা আমাদের বাবার মতো, বাবা যখন ছেড়ে দেন হাত আমরা নিজে নিজে চলতে পারছি দেখে তারপরে যখন চলতে পারতে গিয়ে টেড়া ব্যাকা করি, বাবা যেমন আবার টেনে আমাদের পথে তুলে ঠিক পথে যাত্রা করেন, ভগবান ঠিক সেই রকম পিতৃ বা মাতৃরূপে আসেন। আসল ধর্ম এই যে সব ধর্মমত একটা সময় বলতো আসল ধর্ম আমাদের কাছেই রয়েছে, সবাই এখানে এসে ঈশ্বরকে ডাকো, এই যে গ্লানি এই গ্লানিটি দূর করার জন্যই তিনি তার এই সর্বধর্ম স্বরূপ সমন্বয় স্বরূপ এই রূপটি আমাদের কাছে এনেছিলেন। তিনি এসে সাধনার মধ্যে দিয়ে সনাতন ধর্ম উপলব্ধি করলেন। জগদম্বাকে বলেছিলেন মা আমাকে নিয়ে চল গির্জায় খ্রিস্টানেরা কিভাবে তোকে ডাকে আমি দেখব। এইটি তার জীবনে একটি অদ্ভুত জিনিস, এর আভাস মাত্র আমরা গীতায় পাই, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। বলছেন অর্জুনকে বলছেন অর্জুন আমার ভাব অনন্ত, আমাকে সগুণ নির্গুণ অবতার ইত্যাদি যেভাবে সাধক উপাসনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি, জন্মান্তরীণ কর্মানুযায়ী সাধনার ভিন্ন ভিন্ন পথ, ঠাকুরের আবির্ভাবে এই জিনিসটি আমাদের কাছে খুব পরিষ্কার হলো। সনাতন ধর্ম উপলব্ধির পর ঠাকুর অন্যান্য ধর্মমতের সাধনা করেন, তার মতন এত বিভিন্ন ভাবের সাধনা অন্য কোনো অবতার পুরুষ বা সাধক করেননি। এই কারণে রামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলা হয়েছে, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, তার কারণ এই অবতার একেবারে এই লেটেস্ট যুগের যাবতীয় রিকোয়ারমেন্ট সমস্ত কিছু ফুলফিল করেছেন। এই যে আমরা কোনো কাজ করতে গেলে ডিওপি তৈরি করি না, শ্রীরামকৃষ্ণের জীবন একটা ডিওপির মতো, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে সব কটা আসপেক্টকে ফুলফিল করেন, কারুর আমাদের কোনো প্রশ্ন বাকি থাকে না, এদিক দিয়ে সেদিক দিয়ে সব যেদিক দিয়ে আমরা দেখার চেষ্টা করি না কেন ভগবানকে সব দিক দিয়ে যাতে আমরা দেখতে পাই তার ব্যবস্থা তিনি তার জীবন দিয়ে করে গেছেন। কেউ কখনো এর আগে কোনো অবতার পুরুষকে দেখেননি যে অন্য ধর্মমতের মানুষের উপাসনা স্থলে গিয়ে তিনি উপাসনা করছেন। এখনো সেই চার্চটি বর্তমান কলকাতায় আমার স্ট্রিটের ওপর দেখবেন এই যে স্কুলটি আছে, এই সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন স্কুল আছে, এখন যেটা মারোয়ারি হাসপাতাল তার ঠিক অপোজিট দিকে সেই চার্চটি এখনও আছে, হোলি ট্রিনিটি চার্চ, যে চার্চে শ্রীরামকৃষ্ণদেব গিয়েছিলেন সেই লৌহদণ্ডটি এখনও আছে, যে লৌহদণ্ডটি তিনি স্পর্শ করে চার্চের বাইরে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন খ্রিস্টানরা কেমন করে ইষ্ট সাধনা করেন। তিনি সেই ছোট্ট অখ্যাত চার্চটিতে গিয়ে সেটিকে বিখ্যাত করে দিয়েছেন, অনেকেই জানেন না। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন স্ট্রিটের ওপর, সেই নববিধান ব্রাহ্ম সমাজ থেকে তিনি কেশবের সঙ্গে লীলা করার পর মাস্টারমশাইয়ের সঙ্গে পায়ে হেঁটে অবতার গিয়েছেন সেই চার্চে গিয়ে, সেখানে গিয়ে তিনি দেখতে চেয়েছেন খ্রিস্টানরা কিভাবে করে। দেখুন ওই শ্রীরামকৃষ্ণ জীবনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ শুধু উপদেশ করেননি, তিনি যতক্ষণ না পর্যন্ত অনুভব করেছেন সেই অনুভূতির আলোতে
সত্যকে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা করেছেন ততক্ষণ পর্যন্ত একটি কথাও বলেননি, যেটি তিনি তার পরবর্তী প্রজন্মের যারা তার ধারক বাহক কি গৃহী কি সন্ন্যাসী সকলের ভেতরে এই ভাবটিকে জাগিয়ে দিয়েছেন। প্রত্যেকে সত্যকে যাচাই করে নিয়ে তবে সেই সত্য স্বরূপকে প্রকাশ করবার চেষ্টা করেছেন। তাই বলছেন যে ভগবান গীতা শ্রীমৎ ভগবদ গীতায় বলেছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবেই সাধনা করুন না কেন, স্তাং তথাই ভজামি, আমাকে যেভাবেই ভজনা করুন না কেন, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব, আমার অনন্তভাবে যেদিক থেকেই শুরু করুক না কেন, যেভাবেই শুরু করুক না কেন, যে পথ যে মত দিয়ে শুরু করুক না কেন, আমি তাকে সেই অনুযায়ী গতি প্রদান করি, আমি ওই আপনাকে সেই অনুযায়ী আমি তাকে কৃপা করে থাকি। এটা হচ্ছে কথা বলছেন তিনি, এইটি জিনিস আর আগে কোথাও আমরা দেখতে পাইনি। তাই মহারাজ বলছেন ঠাকুরের আবির্ভাবে এই জিনিসটি আমাদের কাছে খুব পরিষ্কার হলো। বলছেন জন্মান্তরীণ কর্ম অনুযায়ী সাধনার ভিন্ন ভিন্ন পথ, আমরা নিজেরাই দেখলে বুঝতে পারবো আমাদের প্রিয়জনদের মধ্যে কারুর কৃষ্ণ সাধনা ভালো লাগে, কারুর শিব সাধনা ভালো লাগে, কারুর শক্তি সাধনা ভালো লাগে। একই পরিবারের সবাইয়ের যে একরকম ভালো লাগবে এটা কথা নয়, এটা একবারে খুব সত্য কথা, কখনোই লাগবে না। এইখানেই সনাতন ধর্মের বৈশিষ্ট্য, সনাতন ধর্ম সবাইকে তার নিজ ভাব অনুযায়ী সাধন করবার পূর্ণ অধিকার প্রদান করে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন সনাতন ধর্ম হচ্ছে অনেকটা স্বয়ম্বর সভার মতো, রাজাদের রাজকন্যাদের স্বয়ম্বর সভা হতো, রাজাদের রাজকন্যাদের বিয়ে হবে, বিভিন্ন রাজপুত্ররা এসে উপস্থিত হতেন, রাজকন্যা বরমালা নিয়ে বেরিয়ে পড়তেন, তারপরে তার সঙ্গে যে পরিচয় যিনি দিতেন সেই এক এক করে রাজপুত্রের সামনে যেতেন, তার কীর্তি, তিনি কোথা থেকে এসেছেন, তার কী কী সমস্ত কাজকর্ম, লম্বায় কত, চওড়ায় কত, মাপে কত, সব বলে দিতেন। রাজকন্যার পছন্দ হলে তার গলায় বড়মালা দিতেন, নাহলে এগিয়ে যেতেন। এই সনাতন ধর্ম আমাদের এই সুযোগটি দিয়েছে, আমাদেরকে এই আমাদের নিজের ইষ্টের গলায় বড়মাল্যকে দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং এখানে কেউ নাক গলাবে না এই সত্যতার কথাও বলেছেন। তিনি কেশববাবুকে বোঝালেন সনাতন ধর্ম এবং ব্রাহ্মমতের পার্থক্য। যারা শুধুই পণ্ডিত, মাথার ভিতর দিয়ে খানিকটা বুঝেছে, তারা এই পার্থক্য ধরতে পারবে না। কেশববাবুকে বললেন নহবৎখানায় সানাই বাজে, একজন শুধু ও ধরে থাকে আর একজন তার বাঁশির সাত ফোকরে নানা রাগিরাগিনি বাজায়। তিনি শুনে বললেন এরখানে অপূর্ব জ্ঞান ও ভক্তির সমন্বয় দেখছি। ঠাকুর সাত ফোকরে বাঁশি বাজাতেন, তিনি এক থেকে বহুতে যেতেন, বহু থেকে একে আসতেন, এর পারেও যেতেন। তিনটে জিনিস শ্রীরামকৃষ্ণ তার সাধনা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এক হচ্ছে ঈশ্বর অনন্তস্বরূপ, তিনি একও, তার ভেতরে দ্বিতীয় কোনো সত্তা নেই। আরেকটি পথ তিনি দেখিয়েছেন ঈশ্বর দুই, তাকে অনুভব করতে হয় আমার সামনের ইষ্টকে দিয়ে। আর বুঝিয়েছেন তিনি এই দ্বৈত এবং অদ্বৈত দুয়েরই পার, এই সমস্ত কিছুর পারে তিনটি সাধনা তিনি খুব প্রকাশ্য দেখিয়েছেন। তিনি ব্রাহ্ম সমাজীদের এইটাই বুঝিয়ে দিয়েছিলেন, তোমাদের ধর্মমতে যেটা সবচেয়ে বেশি ডিফিকাল্টি সেটা হচ্ছে এই স্বয়ংবর সভার আয়োজন নেই, একজনকেই, একজনের গলাতেই বড়মালা দিতে হয়, ভালো লাগুক না লাগুক একজনের গলায় বড়মালা দিয়েই রাখতে হয়। আমাদের মায়েরা খুব উৎসাহিত হতে পারেন, আমাকে বকাঝকাও করতে পারেন, এই তো আমরা সারা জীবন একজন কর্তাকে নিয়েই বেঁচে আছি, ওই আমাদের তো নানা কর্তাকে নিয়েই করেনি। সেক্ষেত্রে এই যখন জীবনের এই দিকটি আসে তখন সেই মানুষের বা সেই ধর্মমতের ভালো দিকগুলোর কথা দেখতে হয়। এই যত ভালো দিকগুলো দেখব তত আমরা তাকে ভালোবাসতে শিখব। ধর্মমতের ভালো দিকগুলো সাধন ভজন করতে গেলে অন্য ধর্মমতের সঙ্গে, অন্য জীবনের সাথে নিজেকে তুলনা করাতে হয়। কিন্তু যদি আমাদের এই একদর্শী ভাব থাকে আমারটাই সেরা আর জগৎ সংসারের বাকি সবগুলি ন্যূনতম, আমার চেয়ে কম, আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মদেরকে তিনি এইটা দেখালেন,
যে একটাই বাঁশি যে সানাইতে যে থাকে, যে বাজানো হয়, একজন পো ধরে থাকে, একজন স্কেলটাকে ধরে থাকেন, আর আরেকজন সেই স্কেলটিকে ধরে বাজাতে থাকেন। এবার চয়েসটা আমার, আমি কোনটাকে নেব। যেখানে সাতরাগিনী বাজানোর সুযোগ আছে সেখানে সাতরাগিনী বাজানোর অভ্যাসটাই করতে হয়, কোনো একটাকে ধরে না থেকে। দুটি জিনিসের তিনি খুব সোজা করে পরিচয় দিলেন, ভক্তি সেই সাতরাগিনী বাজার বাঁশি, আর জ্ঞান হচ্ছে সেই একমুখী ধারা, সেটি যখন মিলে যায় তখন সে একভাবে চলতে থাকে। দেখবেন নদীর সঙ্গে আমাদের ধর্মমতের ভীষণ রকমের একটা তুলনা হয়। নদী যখন প্রথম প্রকাশিত হয় খুব সামান্যভাবে উৎসমুখ থেকে বেরোয়, ক্রমাগত শক্তি সঞ্চার করে সেটি চওড়া হতে থাকে, তারপরে অনন্ত সমুদ্রের সঙ্গে যখন সে মিশে যায় নদী তার আপন সত্তাকে হারিয়ে ফেলে। ধর্মমত ঠিক তাই, আমরা যখন ধর্মাচরণ করি, ধার্মিক অনুষ্ঠান, ধর্মের যাবতীয় অনুষ্ঠান, সেগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। তারপরে যত আমরা এগোতে থাকি তখন এগুলোর চেয়ে ধর্মের যে অন্তর্নিহিত তত্ত্ব সেগুলোর প্রতি আমাদের একটা, সেগুলো জানার, সেগুলি বোঝার একটা ইচ্ছা আমাদের ভেতরে জাগে। তারপরে যখন আমরা সেই অনন্তের সঙ্গে মিশে যাই, মিলেমিশে একাকার হই, আমার যে পৃথক সত্তা, এই পৃথক সত্তাটাকে আমরা খুব সহজে ফেলে এগিয়ে চলে যাই। এই তিনটেই আমার জীবনে আসা দরকার, এবং এই তিনটেই খুব কনসিয়াসলি সচেতনভাবে আসা দরকার, নাহলে কিন্তু ধর্মাচরণ হবে না। মহারাজ বলছেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন, সাধক যে পথ দিয়ে আসুক আমি তাকে সে পথেই কৃপা করি। হিন্দুদের শাস্ত্রগ্রন্থ, মুসলমানের কোরআন, খ্রিস্টানের বাইবেল, ঠাকুরের এসবের সার উপলব্ধি করেছেন তার সাধনার বিভিন্ন পর্যায়ে। তার বিচিত্র প্রত্যক্ষানুভূতির তুলনা নেই। তার আবির্ভাবে আমরা খুব জোরের সঙ্গে তার ভাষা, তাঁরই ভাষায় বলতে পারছি, যত মত তত পথ। আমরা এই যে গ্রন্থটির কথা বলছিলাম না, দ্য ওয়ে অফ এ পিলগ্রিম আর পিলগ্রিমস প্রগ্রেস, এই বই পড়তে পড়তে আপনার অনুভূত হবে, আপনার অদ্বৈত বেদান্ত সম্পর্কে এবং আমাদের যে ওই দ্বৈত মত সম্পর্কে আমাদের নিজেদের যে ধারণা, তার সঙ্গে খ্রিস্ট ধর্মের কতখানি মিল আছে। সেখানে এই দ্বৈত সাধন এবং অদ্বৈত সাধন, এই দুটির কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে সংযুক্ত হয়েছে সেই লোকটির অনুভবের গল্প। তিনি তার অনুভবের কথা তার সেই গ্রন্থে লিপিবদ্ধ করে চলেছেন, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন, নানা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, কখনো ডাকাতের হাতে ধরা পড়েছেন, কখনো একদল ভালো মানুষের সঙ্গে চলেছেন, কখনো একদল সাধক তারা এক দেশ থেকে আরেক দেশে ধর্ম প্রচারের জন্য যাচ্ছেন, তাদের সঙ্গে যাচ্ছেন, কিন্তু তাকে একটাই জিনিস দেখিয়ে দিয়ে গেছেন, ঈশ্বর সর্বভূতে বিরাজমান, সেই এক সত্তা বহু হয়েছেন, আর বহু সত্তাকে অন্তর দিয়ে অনুভব করলে একত্রে উত্তীর্ণ হতে হবে। এটা আমরা শ্রীরামকৃষ্ণের জীবনীতে খুব ভালোভাবে লক্ষ্য করি। সেই কারণে তিনি বলেছিলেন দুটি কথা, মত আর পথ যত এবং তত তার সঙ্গে সংযুক্ত হয়েছে, তার সব তার উপদেশটিকে বোঝানোর জন্য, যত মত তত পথ, যত রকমের মত আছে তেমনি ঈশ্বরকে পাবার মত যেমন ভিন্ন, পথ তেমনি ভিন্ন। আশ্চর্য এই কথামৃত, ঠাকুরের উপদেশের মধ্যে আমরা সব পাচ্ছি, তার বিভিন্ন স্তরের অনুভূতির কথা রয়েছে এই কথামৃতে। সমাধি অবস্থা থেকে নেমে এসে তিনি এসব উপদেশ দিয়েছেন, আসলে সব বলছেন সেই জগদম্বা। দেখবেন সব জায়গাতে ক্রিম যেগুলো সেগুলো কিন্তু এই জগদম্বার কথায় তিনি যেন বলছেন, এমনকি তিনি বলছেন মাইরি বলছি, তোমাদের আলাদা করে বলছি। আবার উপদেশের ভ্যারাইটি আছে, গৃহীদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়েছেন, সন্ন্যাসীদের উদ্দেশ্যে সে উপদেশ দেননি, সেই উপদেশ শুধুমাত্র সন্ন্যাসীদের, যারা তার পরবর্তীকালে সন্ন্যাসী বাহক হবে তাদেরকে আলাদা করে দিয়েছেন, এবং এই কারণে তাদের বিগ ডেজে আসতে বলতেন, এমনি কাজের দিনে আসতে বলতেন, তাদেরকে আলাদা করে উপদেশ দিয়েছেন, ধর্মজীব জীবনযাপনের অন্যরকম পথ বলেছেন। দেখুন না নরেনকে বলছেন, না নরেন বলছেন যে আমি ওই সুখদেবের মতো গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকবো, মাঝে মাঝে খাবার জন্য আসবো, আবার ফিরে যাবো সেই ধ্যানে,
এই কথা তিনি অন্য কাউকে বলেননি, কিন্তু এই নরেনকেই তিনি খুব ঝাড়ছেন এবং বলছেন, আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষ হবি, তোর গাছের তলায় এসে মানুষ আশ্রয় নেবে, আর তুই কিনা নিজের মুক্তির খোঁজ করছিস, এত ছোট নজর করিস নি। সমাধিকে আমরা বলে থাকি আমাদের জীবনের সবচেয়ে একটা উঁচু জিনিস, উঁচু ভাবনা, যেটির জন্য আমাদের একটা ক্রেভিং থাকা দরকার। অথচ শ্রীরামকৃষ্ণ সেই সমাধিকেও তুচ্ছ নজর করছেন, বলছেন পরার্থের জীবন উৎসর্গ করা, মানুষকে এই অভয় প্রদান করা, তার ভেতর থেকে অভয় ভাবটিকে দূর করে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতার ভক্তিযোগে সন্ন্যাসী বা সাধুর সংজ্ঞা বা ভগবানের যে ভক্ত তার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে কাউকে ভয় পায় না, আর জগৎ যাকে দেখে ভয় পায় না, সে হচ্ছে ঠিক ঠিক ভগবত ভক্ত। এই যে এটা ভগবানের পথ সবার জন্য খোলা, সবাই খুব সহজে ভগবানের কাছে যেতে পারে, এটা যারা ভগবানকে চিন্তা করছে তাদের ভেতরে, কি সন্ন্যাসী কি গৃহী, তাদের ভেতর যদি এই বোধটাকে প্রকাশ না করতে পারে তাহলে কিন্তু মানুষ ভগবানের পথের দিকে এগোতে পারবে না। আমরা নিজেরা আত্মমুক্তির চেষ্টা করতে পারি, কিন্তু যখন সম্মিলিতভাবে সবার ভাবনাটাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তখনই আমাদের ঠিক ঠিক সিদ্ধি হয়। আমার মনে আছে প্রথমবার তন্ত্রধারকের কাজ করতে যাচ্ছি, আমাকে পূজনীয় প্রেমানন্দজি অনেক উপদেশের মধ্যে একটি খুব দামি উপদেশ দিয়েছেন, সেটা হলো এই, তন্ত্রধারকের কাজ শুধুমাত্র পূজারীর পূজা প্রার্থনা পৌঁছে দেওয়া নয়, সবার প্রার্থনা পৌঁছে দেওয়া হয়। যে ফল কাটছে, যে দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজাচ্ছে, যে সবজি কাটছে, যে ভোগ রান্না করছে, যে বয়ে আনছে, যে ফুল তুলছে, যে মালা গাঁথছে, যে চন্দন বাটছে, যে পুষ্পপাত্র তৈরি করছে, এমনকি যে ঢাক বাজাচ্ছে তারও, সকলের সম্মিলিত প্রার্থনায় তবে দেবতার জাগরণ হয়, তবে অন্তর্নিহিত ভাবের উন্মিলন হয়। ঠিক সেই রকম যতক্ষণ পর্যন্ত এই সব ভাবের সম্মিলন না হয়, দ্বৈত যতক্ষণ না অদ্বৈতের মিশে না যায়, অদ্বৈত যখন দ্বৈত অদ্বৈতের পারে গিয়ে সে অনন্তের সাথে মিশে সমস্ত সত্তাহারা হয়ে যায়, এই যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু হয় না। এর পথ নির্দেশক আমরা দেখেছি কথামৃতেতে বারবার পাই, তিনি জগদম্বার কাছ থেকে যেন আদেশ পাচ্ছেন, জগদম্বার শব্দ যেন মুখরিত হচ্ছে তার মধ্যে দিয়ে। মহারাজ বলছেন গীতার ভাব এত উদার যে তা সর্বসম্প্রদায়ের বিশ্ববাসীর জন্য। গীতায় ওই একটি শ্লোকে এই সমন্বয় ভাব রয়েছে তা পূর্বে বলেছি, কিন্তু একটিমাত্র শ্লোককে কি ধর্ম সমন্বয় ভাব পরিষ্কার পায়? তাই তো ঠাকুর এসে বিশদভাবে বোঝালেন, দীর্ঘ সাধনার মধ্যে দিয়ে পরমাত্মার সঙ্গে যোগযুক্ত অবস্থায় তার মন যখন যে স্তরে উঠেছে সেই সব কথাই রয়েছে কথামৃতে। এখানে আমরা সর্বশাস্ত্রের সার পাচ্ছি, পাঁচ খণ্ড কথামৃত পড়লে তার দুটি বড় বড় নির্দেশ দেখতে পাওয়া যায়, এক হচ্ছে এগিয়ে পড়ো আর দুই হচ্ছে ডুব দাও, এই আমাদের শাস্ত্র পথ এবং উপায়। শ্রীরামকৃষ্ণের কথামৃতের সঙ্গে অন্যদের ফারাক এইখানে, অন্যেরা একটি কথাই বলে দিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্লাসে ছাত্ররা সব আলাদা আলাদা মেধার, কেউ উচ্চ মেধার, কেউ নিম্ন মেধার, কেউ মধ্য মেধার। শ্রীরামকৃষ্ণ এই তিন মেধার মানুষের জন্য তার বোঝার অনুকূল অনুযায়ী, তার ভাবের অনুকূল অনুযায়ী উপদেশ করে গিয়েছেন, এইটা হচ্ছে কথামৃতের বৈশিষ্ট্য। সেখানে উচ্চ কথা যেরকম আছে তেমনি আমরা বুঝতে পারি, সাধারণ মানুষ বুঝতে পারেন, ঈশ্বরকে অনুভব করতে পারেন, সেই ভাবটি বলে দেওয়া আছে। মূল যে দুটি কথা তিনি বারবার বলেছেন সে দুটি কথা হলো এই, এগিয়ে পড়ো আর ডুব দাও। এই এগিয়ে পড়োটা আমাদের জীবনের খুব বৈশিষ্ট্য, বড় একটা জিনিস। আমরা যদি এগিয়ে পড়তে না পারি, আমরা যদি স্থবির হয়ে যাই, তাহলে অধ্যাত্ম জীবন কেন, জীবনের কোনো অংশের সামান্যতম উন্নতিটুকু হয় না। সেই কারণে এগিয়ে পড়াটা খুব জরুরি। এই আমাদের ধর্মমত বলে চরৈবেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত, ওঠো জাগো, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত এগিয়ে চলো। এই নিরন্তর খোঁজার চেষ্টা, এটা যদি না থাকে তাহলে যেমন সাধারণ জীবন চলে না,
এমনি অধ্যাত্ম জীবনও চলে না। এই খোঁজার চেষ্টা, খোঁজার প্রয়াস আমাদেরকে একটু একটু করে মেলে ধরতে সাহায্য করে। সেই কারণে শ্রীরামকৃষ্ণ বাণীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগিয়ে পড়ো। আর আরেকটি বলছেন ডুব দাও। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাসা ভাসা ওপরে ওপরে ভাসতে থাকি, আমরা ভাবি সব জিনিস সহজেই পাওয়া যায়। এই জগৎ সংসারে কোনো জিনিস সহজে পাওয়া যায় না। আমার মনে আছে একবার অপারেশনের জন্য আমার নাকটা একটুখানি কাটা হয়েছে, আমি সূর্পনাখা আর কি, তা সেই নাক কাটার জন্য এই একদিন সারাটা দিন যখন জ্ঞান ফিরে এলো, মানে দুপুরে অপারেশন হয়েছে, সন্ধ্যের শেষে জ্ঞান ফিরে এলো, তখন থেকে অনুভব করলাম আমার নাক দুটো বন্ধ রেখা আছে। তার পরের দিন যখন দুপুরবেলায় তিনটে তিনটে নাগাদ ওই ডাক্তারবাবু এসে এক টান মেরে ভেতরের এটাকে খুলে দিলেন, হু হু করে রক্ত পড়ছে কিন্তু খুব আরাম বোধ হচ্ছে, তখন মনে হচ্ছে নাকটার খুব প্রয়োজন আছে। সারা দিন ধরে মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, মুখের ওপর ভিজে গজ লাগিয়ে নিচ্ছে, কিন্তু মনে হচ্ছে কী কষ্ট কী কষ্ট, কতক্ষণ ওটা খুলবে, কতক্ষণে আমি আমার নাক দিয়ে শ্বাস নিতে পারবো। কিন্তু যখন নাকটি থাকে আমরা কিন্তু সত্যি সত্যি তার প্রয়োজনীয়তা অনুভব করি না। ঠিক সেই রকম আমরা যতক্ষণ না পর্যন্ত গভীরে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শাস্ত্রে আমাদের যে সাধনের পথের মণিমুক্তা আহরণ করতে পারবো না। আমাদের ওপরে ওপরে ঘুরে বেরিয়েই নিজেদেরকে শান্ত করতে হবে, আমাদের ওপরে ওপরে ঘুরে বেরিয়ে নিজেকে আশ্বস্ত করতে হবে। কিন্তু যদি আমরা ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে চাই, সেই সত্তায় নিজেকে একেবারে বিলিয়ে দিতে চাই, তাহলে আমাদের ডুব দিতে হবে। এই দুটি চিরন্তন সত্য শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার বলা হয়েছে। পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্মমত এক একজন প্রবর্তকের ব্যক্তিত্ব শিক্ষার উপর একান্তভাবে নির্ভরশীল। সেই সেই ব্যক্তি বা গ্রন্থকে বাদ দিলে এগুলি নস্যাৎ হয়ে যায়। স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় যখন ঠাকুরের ভাবধারা প্রচার করেন তখন শ্রীরামকৃষ্ণের নামটি পর্যন্ত উল্লেখ করেননি। পৃথিবীর সকল ধর্মমতের শ্রেষ্ঠ প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন। সেখানে স্বামীজি ঠাকুরকে প্রচ্ছন্নে রাখলেন, জগৎ ঠাকুরের বাণী মাথা পেতে নিল। এই যখন আমরা মানুষকে সরিয়ে দিয়ে তার বাণীটাকে এগিয়ে দিই তখন আমরা খুব সহজে এই বাণীটির কার্যকারিতা মানুষকে বোঝাতে পারি। শুধুমাত্র শিকাগো ধর্ম মহাসভা নয়, স্বামীজি যখন তার বন্দনারূপী খণ্ডন ভব বন্ধন যোগ বন্দন বন্দী তোমায় রচনা করলেন, এটি শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে লিখিত একটি স্তব যার কোনো জায়গায় কোনো অংশে একবারও শ্রীরামকৃষ্ণ কথাটি ব্যবহার করা হয়নি। শ্রীরামকৃষ্ণের আরেক শিষ্য দেবেন্দ্রনাথ মজুমদার লিখলেন গুরুবন্দনা ভব সাগর তারণ কারণ হে, এটি সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত। অথচ কোনো জায়গায় এই শব্দটি শ্রীরামকৃষ্ণ শব্দটিও ব্যবহার করা হয়নি, যে কারণে সকল ধর্মমত সকল পথে এটি গুরুবন্দনা হয়েছে। গুরুর এই স্বরূপ এটি শ্রীরামকৃষ্ণের জীবনে প্রকাশিত দেখতে পেয়েছিলেন দেবেন্দ্রনাথ মজুমদার, সেটি বাণীময় রূপ হিসেবে তার কলম দিয়ে নিঃসৃত হয়েছিল। অথচ জগতের সবাই সেটিকে তাঁদের গুরুকেই বন্দনা করার জন্য গ্রহণ করেছিলেন। এই সত্যই সব, আমরা যদি তাকে নাম রূপের মধ্যে দিয়ে তাকে সীমাবদ্ধ করে দিই তাহলে সে তার সে যে অসীম সত্তা সেটি কখনোই প্রকাশিত করতে পারবে না। আচার্য শঙ্কর জ্ঞানের মূর্ত বিগ্রহ, মহাপ্রভু শ্রীচৈতন্যের মধ্যে দিয়ে প্রেমভোগ, শ্রীচৈতন্যের মধ্যে প্রেমভক্তির পরাকাষ্ঠা, ভগবান শ্রীরামকৃষ্ণের ভক্তিতে শ্রীরামকৃষ্ণ ভক্তিতে শ্রীচৈতন্যবধ, জ্ঞানে শঙ্করবধ। ভাষ্য করে গীতা বোঝা যায় না, এক একজন ভাষ্যকার এক এক রকম ভাষ্য করেছেন, ভাষ্যে ভাষ্যে বিরোধ রয়েছেন। গীতা বুঝতে হবে শ্রীকৃষ্ণের ভেতর দিয়ে, শ্রীকৃষ্ণের জীবন থেকে। ঠাকুরের জীবনটা আবার গীতা উপনিষদ এবং অন্যান্য শাস্ত্রের ভাষ্যস্বরূপ। পূজনীয় আত্মস্থানন্দজি এই কথাটা আমাদের বারবার বলতেন, আমরা যখন কী কী বই পড়েছি ওনাকে জিজ্ঞাসা করা, উনি যখন জিজ্ঞেস করতেন তখন বলা হতো যে এই পড়েছি সেই পড়েছি, তার সঙ্গে শতরূপে সারদা, বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ এবং চিন্তানায় বিবেকানন্দ, এই তিনটি গ্রন্থের কথা উল্লেখ করলেই তিনি বলতেন এই গ্রন্থগুলো অত্যন্ত ভালো, এই গ্রন্থে আমারও লেখা আছে।
কিন্তু এই গ্রন্থগুলোর বৈশিষ্ট্য হলো এই, এই গ্রন্থে আমরা অন্যের চোখ দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করি। ভগবান তো দুটো চোখ দিয়েছেন তার রূপটি দেখার, একটা মন দিয়েছেন তাকে অনুভব করার, তার আর একটা সাধনার একটা পথ দেখিয়েছেন সেই অনুভূতিটিকে কার্যকর সত্যে রূপান্তরিত করা। তুই কেন অন্যের চোখ দিয়ে ভগবানকে দেখবি, তুই কেন নিজের চোখ দিয়ে ভগবানকে দেখবি না, এইটির কথা বলছেন। যে আমরা যেন এই শাস্ত্রের আলোকেই ভগবানকে না দেখি, অবশ্যই শাস্ত্রের আলোকে বুঝতে হবে, পথ জানতে গেলে শাস্ত্র আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের সাধন আলোকের মধ্যে দিয়ে, আমাদের নিজের জীবন আলোকের মধ্যে দিয়ে যদি অবতারকে আমরা বা ভগবানকে আমরা না অনুভব করতে পারি, তাহলে আমাদের সেই দেখাটা সম্পূর্ণ হয় না। অসম্পূর্ণ জ্ঞান, অর্ধ পরিমিত জানা, হাফ লার্নিং হয়ে যায়, এইটা কিন্তু আমাদের বুঝতেই হবে। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু হবে না। আমরা অনেক কর্মড় কর্মড় করে অনেক শাস্ত্রের কথা বলতে পারি, অনেক রকমের উপদেশ করতে পারি, সংস্কৃতের জ্ঞান ফটফটারি করতে পারি, কিন্তু তিনি কেমন সেটা আমরা বুঝাতে পারবো না। ওই দুই ছেলে, তারা গুরুগৃহে গিয়েছিল, শ্রীরামকৃষ্ণের গল্পতেই আছে, গুরুগৃহে গিয়েছিল ভগবানের স্বরূপ জানবে বলে, পড়াশোনা করবে বলে। গুরুগৃহে থেকে ফিরে এলেন, বাবা বড় ছেলেকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বর সম্পর্কে তোমার কি বোধ হলো? সে বেদ উপনিষদ নানা জায়গা থেকে নানা রকমের শ্লোক উল্লেখ করে ভগবানের স্বরূপ বোঝাতে থাকলো। ছোট ছেলেটিকে তিনি জিজ্ঞাসা করলেন, ভগবানের অনুভব তোমার জীবনে কেমন হলো? তখন সে চুপ করে থাকলো, একেবারে নির্বাক হয়ে থাকলো। তার পিতার বোধ হলো এ ভগবানকে অনুভব করেছে। ভগবানকে আমাদের হৃদয় দিয়ে, আমাদের অন্তর দিয়ে অনুভব করা যায়, সেটা শব্দ দিয়ে কখনো আমরা প্রকাশ করতে পারি না। আমরা শব্দ দিয়ে বহিরাবরণকে প্রকাশ করতে পারি, যেমন কোনো একটা দুর্গা মূর্তি দেখলাম, আমরা বললাম আহা সনাতন দেবীরা কি সুন্দর মূর্তি তৈরি করেছেন, এত ভালো মূর্তি, আবার তার উপর ত্রিনয়নটা একবারে খাঁটি সোনা দিয়ে করেছেন, তার মধ্যে যে কালো রংটা দিয়েছিলেন এত সুন্দর রং, মায়ের মুখের হাসিটা এমন করে দিয়েছিলেন দেখে বোঝানো যায় না, কিন্তু মায়ের হাসিটা কেমন, কতটা মোহনীয়, সেটা কিন্তু আমরা কখনো বলতে পারি না। আমার সৌভাগ্য হয়েছিল, ওই আপনারা অনেকেই গেছেন তিরুপতি বালাজিতে, তিরুপতি বালাজিতে গিয়ে মন্দিরের ভিতরে একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসে আয়াপ্পার দল, আয়াপ্পার সাধকরা তারা যান, এক মাস ধরে তারা সাধন ভোজন করেন, খালি পায়ে থাকেন, কালো পোশাক করেন, এবং সমস্ত পথ তারা দীর্ঘ তপস্যা করে ওই আয়াপ্পার মন্দিরে যান। এই আয়াপ্পাদের একটা দল আমাদের ঠিক আগে, আমার ঠিক আগে, আমি তো একা একা যেতাম সব জায়গায়, তারা আমার আগে ওই তিরুপতি বালাজিকে দেখার আগে একটা ওই ইয়ের মতো আছে, একটা ব্রিজের মতো আছে, কালভার্ট যেরকম হয় সেরকম, সেটা উঠে দেবতাকে দর্শন করে আবার নেমে যেতে হবে। এই আয়াপ্পার সাধকরা ওইখানে উঠেই নাচতে শুরু করে দিলেন, গোবিন্দা 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 গোবিন্দা, সে নাচছেন, এবং তারা সংখ্যায় প্রচুর, অন্তত সৎখানেক হবে, এত নাচছেন এত নাচছেন, গার্ডদের পক্ষে যথেষ্ট নয় সংখ্যা তাদেরকে টেনে বার করা। এবং এই সুযোগ হলো, আমি প্রায় 5 মিনিটের বেশি ধরে তিরুপতি বালাজিকে দর্শন করলাম, অপূর্ব তার হাসি, এরকম হাসি আমি জগৎ সংসারে দেখিনি। আমার খালি একটা জিনিসে মনে হলো, কোন স্থপতি এটি খোদাই করেছেন, এমন অপূর্ব হাসি হাসা যায়, দেবতার এমন হাসি হয়, কোনো শব্দ দিয়ে এটিকে আমি প্রকাশ করতে পারি না, ঈশ্বরের স্বরূপ হলো এইরকম। আমরা বড়জোর বলতে পারি সোনা রূপ মণি দিয়ে তৈরি, কালো কষ্টিপাতরে তৈরি, কিন্তু হাসিটা দেখে আমার ভেতরে যে আনন্দ হচ্ছে সেই আনন্দ আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। শাস্ত্রগ্রন্থ ঠিক তাই, মণিমুক্ত হীরে জহরতের খবর দিতে পারে, কিন্তু যে হীরে জহরতের যে দ্যুতি, সেই দ্যুতিটা কেমন সেটা কিছুতেই বলা যায় না। সেই দ্যুতিটা আলোকময় হয়ে আমাদের হৃদয় মন প্রাণ জুড়ে থাকে। ভগবান ভক্তের জন্যই অবতীর্ণ হন, অভক্তের জন্য নয়। তিনি ভক্তকে কত ভালোবাসেন, অভক্ত গীতার অধিকারী নয়, শ্রীকৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণের বড়ই প্রিয়। গীতার শেষে ভগবান তাই শতপ্রবৃত হয়ে তাকে অযাচিতভাবে গুচ্ছতর পরম উপদেশ দিচ্ছেন, যা অর্জুন তাকে জিজ্ঞাসাই করেননি। হে অর্জুন, ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে মায়ার দ্বারা
তাদের যন্ত্রারূপ পুতুলের মতো চালিত করেছেন। এই সেই গুচ্ছতর উপদেশ শ্রী ভগবান সর্বজীবের হৃদয়ে রয়েছেন। হৃদয় শ্রেষ্ঠ মন্দির, উপনিষদ হৃদয়কে রথ বলেছেন। আগে তিনি, তারপরে তুমি আমি, তিনি আছেন বলেই আমরা আছি। শ্রী ভগবান আমাদের হৃদয় অধিষ্ঠান করে আমাদের চোখে মোহের ঠুরি বেঁধে দিয়ে মায়ার নাগরতলায় আমাদের ঘোরাচ্ছেন। এই ভাবটি রামপ্রসাদের একটি গানে আছে, মা আমায় ঘুরাবি কত কলুর চোখ মাথা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, কি দশে করিলি মা আমায় ছটা কলুর পদানত। এই অসহায় অবস্থা অনুভব না করলে, নিজেকে একেবারে নিঃসম্বল বোধ না হলে শ্রী ভগবানকে সম্বল করা যায় না। যতক্ষণ অভিমান ও আমিত্ব, ততক্ষণ আমরা কারো কাছে সাহায্য চাই না। তাই গীতায় এই গুচ্ছতর উপদেশের পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ আসল কথাটি বলছেন, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাত পরম শান্তিম স্থানম প্রাপসিষি শাশ্বতম। এখানে বলছেন, সর্বভাবের একমাত্র শ্রী ভগবানের শরণ নিতে হবে, তাহলেই আসল পরমা শান্তি লাভ করবে, সে অবস্থার থেকে আর বিচ্যুত হবে না, এ সংসারে আর ফিরে আসতে হবে না। সর্বভাবে মানে কায় মন ও বাক্যে, মন মুখ এক করে, ভাবের ঘরে চুরি না করে। এটা হচ্ছে কথা, ভগবান বলছেন আমি সবার ভেতরে বিরাজ করি, আবার আমি আমার মায়াশক্তি বলে আমি নিজেকে আবৃত করে রাখি, তাই মানুষ আমাকে দেখতে পায় না। আমাকে দেখতে পারে না মানে আমার মানুষের ভেতরে যে ঈশ্বরীয় সত্তা, ঈশ্বরের বোধ, সেটি জাগে না। এটি আমরা বারবার বলে থাকি স্বামী বিবেকানন্দের কথা, যে পুরানো ধর্মমত বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্মমত বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। স্বামীজির এই কথা আর এই মহারাজের এই বক্তৃতার ভেতরে বা শ্রীমদ্ ভগবত গীতার বাণীর ভেতরে কোথাও কোনো ফারাক নেই। যে নিজেকে বিশ্বাস করে না, যে নিজে বিশ্বাসই করে না আমি অনন্ত শক্তিশালী সেই ঈশ্বরের প্রতিনিধি, আমার কিসের ভয়। অনেকে আমাদের মতো ছোটোখাটো সাধুদেরও বলে মাথায় হাত রেখে আশীর্বাদ করতে, আমাদের যাদের মধ্যে গুরুভাব পূর্বার্ধ আমরা ভুলভাবে তাদের মাথায় হাতটা তো দিয়ে ফেলি। যে একটা কথা খুব পরিষ্কার জেনে রাখুন, আপনার গুরু যখন আপনাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন তখন আপনার শরীরে তিনি স্পর্শ করেছেন, আপনার মাথায় তিনি স্পর্শ করেছেন, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের স্বরূপ তার অস্থি বা শ্রীমায়ের অস্থি স্পর্শ করিয়ে দিয়েছেন। এগুলো হলো পরশ পাথর, এগুলি স্পর্শ মাত্র আমার লোহার শরীর সোনায় রূপান্তরিত হয়েছে, কিন্তু অব্যবহারের ফলে, আমি না জানার ফলে তার উপর কালিমা লেগে গেছে। আমি যে স্বর্ণ পুরুষ, আমি যে স্বর্ণ মানুষ, এটা আমরা কিছুতেই অনুভব করতে পারিনি, তাই আমাদের এত কষ্ট, তাই আমরা ছোটাছুটি করে মরি, তাই আমাদের এত কষ্টের ভেতর দিয়ে থাকতে হয়। তাই তিনি এই চোখ বাঁধা কলুর বলদের মতো, ওই ছটি ভাব সেই ইন্দ্রিয়গুলি আমাদের সব সময় চালিত করে রাখছে, তাই আমরা জানতে পারি না। এর থেকে তখনই হতে পারে যখন হাত দুটো তুলে আমরা তার স্মরণ চাই। এই গল্পটা আমি আগেও বলেছি, আজকে সেটি বলেই শেষ করি। রাজা মহারাজকে খেতে দিয়েছেন সূর্যি মহারাজ, ভাতের ভেতরে একটা ওই পাওয়া গেছে, একটা দেশলাই কাঠি, পোড়া দেশলাই কাঠি পাওয়া গেছে। রাজা মহারাজ খুব চেঁচামেচি করছেন, বাবুরাম মহারাজকে বলছেন, দেখো বাবুরাম, এরা আমাকে সূর্যি, এরা আমাকে বিষ খাওয়াচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন যে তা কি হয় কখনো? রাজা মহারাজের রাগ যেন তবু কমছে না, যেন আমাদেরকে দেখানোর জন্য উঠে গিয়ে সূর্যি মহারাজকে বেধারক পেটাচ্ছেন। বাবুরাম মহারাজ বলছেন, সূর্যি পালা, সূর্যি পালা, সূর্যি পালা। সূর্যি মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন, আর কোথায় পালাবো মহারাজ, যেখান থেকে পালানোর ছিল সেখান থেকে পালিয়ে এসেছি, আর তো পালানোর জায়গা নেই। এই বোধটা আমাদের আসা দরকার, জগৎ সংসারে সব শেষ হয়ে গেছে, আমাদের বোধটা বড্ড দেরি করে আসে, সেই কারণে এটা আমাদের বারবার প্রার্থনা, নিরন্তর প্রয়াস করে যেতে হবে, এই বোধটা যেন আমাদের জীবনের অনুভবে আসে। এই জগৎ সংসারের সব কিছু থেকে আমরা যেন পালিয়ে আসতে পারি, যেন ঈশ্বরকেই একবারে ধরতে পারি। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, এই যে সর্বভাবে কায় মনোবাক্যে তোমাকেই চাই, তোমাকে ছাড়া কিচ্ছু চাই না,
এই যতক্ষণ না পর্যন্ত এই ভাবটা আমাদের ভেতর জাগবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কৃপা কণা অনুভব করতে পারব না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের ভেতরে, তার কাছেই প্রার্থনা করছি, তিনি আমাদের এই মোহ মায়াকে দূর করে তার ভাবে আমাদের ভাবিত করে চলুন, আমরা যেন তাকে ছাড়া আর কোনো কিছুকে আঁকড়ে না ধরি, এটা তার কাছে আমাদের নিরন্তর প্রার্থনা। শ্রী ভগবান আমাদের সকলের কল্যাণ করুন। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ভিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।